নমস্কার বন্ধুরা রমা হেন্সেনের ব্লগে সবাইকে স্বাগত আমি রমা চলে এসছি আবারও একটি আচারের রেসিপি নিয়ে এটা ঠিক আচার নয় জ্যাম টাইপেরই আমি তৈরি করব তো আমের কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে তাই লাস্ট আমি তোমাদেরকে এই আচারটা একটু দেখিয়ে দিচ্ছি আচারও বলতে পারো তোমরা জ্যামও বলতে পারো একদম কাঁচা আম নিয়েছি সেই আচারটাকে আমি তৈরি করছি তো চলো আমি কিভাবে এই কাঁচা আমের টক ঝাল জ্যাম বা মিষ্টি আচারটা তৈরি করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আমি আমগুলোকে প্রথমে ছিলে নিচ্ছি বন্ধুরা এই আচারের রেসিপি আমার চ্যানেলে প্রচুর দেওয়া আছে একটু অন্য অন্য ভিন্ন ধরনের এটা একটু অন্য রকমে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমগুলোকে আমি ছিলে নিয়েছি ভালো করে ছিলার পরে আমি বটি দিয়ে যেহেতু আমি চাকু দিয়ে কাটতে পারি না তোমরা যে চাকু দিয়ে যদি অভ্যাস থাকে চাকু দিয়ে কেটে নেবে এইভাবে ঝিরিঝিরি আলু ভাজা যেইভাবে কাটে সেইভাবে আমি পাঁচটা আমের মধ্যে তিনটা কেটে নেব আর তিনটা দুটোকে আমি গ্রেট করে নেব তো চলো আমি এইভাবে কেটে নিচ্ছি দেখো একদম আলু ভাজার মতো দেখতে পাচ্ছ ঝিরিঝিরি করে সব কটা কেটে নেব একদিন এটা কাটা হয়ে গেছে দেখেছ সম্পূর্ণ ঝুঁড়ি আমি কিন্তু চাকু দিয়ে একদমই কাটতে পারি না বন্ধুরা তাই আমি বটি দিয়ে খুব তাড়াতাড়ি কেটে নিতে পারি এখন এই দুটোকে আমি গ্রেড করে নিচ্ছি এটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নিব তো আমার এই যে আচারের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমসে কম একটা লাইক দিও আর চ্যানেলটাকে স্কিপ করো না রেসিপিটাকে স্কিপ করো না যে যেখান থেকে দেখে থাকো আমার ভিডিওটা দেখার পরে ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থাকো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটা অন করে দিও ঠিক আছে তো চলো দেখো এখানে আমি করা কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে তা আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো দু কাপ জল নিচ্ছি দেখতে পাচ্ছ এটা মেপে আমি দু কাপ জল দেব একদম দু কাপ জল দিয়ে একদম আমি তেল কিন্তু এর মধ্যে একদমই ব্যবহার করব না বন্ধুরা আর দেব এটা মেপেই আমি এখানে চিনিটা দিচ্ছি যেহেতু আমার আমটা না প্রচণ্ড টক সেই যে আমাকে চিনিটা দিতে হচ্ছে একটু চিনি পরিমাণটা দু কাপ জলে দু কাপেই আমি চিনিটা দিয়েছি বন্ধুরা তো চিনিটা যখন একটু গলিয়ে নেব তোমরা যদি একদমই টক ভালোবাসো তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিও কিন্তু আমি একদমই খেতে পারছি না এত টক খাওয়া যায় না সেই জন্য আমাকে তো একটু লেভেল রাখতে হবে টক ঝাল মিষ্টি যেহেতু বানাচ্ছি এটা তো এখন আমি আমগুলো ঝিরি যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ঝিরি ঝিরি করে কেটে আর সাথে যে দুটো গেট করে নিয়েছি সেটাকেও দিয়ে দিচ্ছি আমি না এখানে তেল ব্যবহার করছি না কোনো ফর ফোড়ন ব্যবহার করছি দেওয়ার পরে আমি এটাকে থাকু দেবো একটু ভিনিগার এটা দিলে কি হবে বন্ধুরা আচারটা যেহেতু আমি সংগ্রহ করে রাখব সেই জন্য এটাখানে আমি হাফ কাপের মতন ভিনিগার দিয়ে দিচ্ছি যেহেতু আমি আচারটাকে সংগ্রহ করে রাখবো ভিনিগারটিটা দিলে একদমই নষ্ট হবে না এটা বছর ধরে খাওয়া যাবে যেটা আমরা এখনও খাচ্ছি আর ভীষণ টেস্টি হয় আচারটা তো চলো এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পরে আবারও নেড়ে দেব নুনটা টক যেহেতু টনুকে নুনের পরিমাণটা একটু দেখে দিতে হবে এখন দেখো এই দেখো কালার চলে আসছে এটা কিন্তু একটু নাড়তে যা অসুবিধা হয় এখন এটা নাড়তে নাড়তে প্রচণ্ড সুন্দর একটা কালার চলে আসবে এবং যেগুলো আমি ঝিরি করে কেটে দিয়েছি সেগুলো কিন্তু গোটা গোটা টাইপ থাকবে আর যেটা আমি পেস করে দিয়েছি সেটা জ্যাম টাইম হয়ে যাবে এটা তুমি পাউটি দিয়েও খেতে পারো কোনো অসুবিধা নেই সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দেব টক ঝাল যেহেতু খা লঙ্কা গুঁড়ো একদম পুরো ঝাল লঙ্কা গুঁড়ো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি একদম পুরো ঝাল দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে পুরো লাল করে দিয়েছি কত সুন্দর হয়েছে দেখেছো কালারটা যাই হোক আমার আচারটা প্রায় এখন একটু ভাজা মশলা দিব এখানে ভাজা মশলা বলতে এখানে শুকনো লঙ্কা জিরে আর ধনে। দিয়ে খোলায় মৌরি খোলায় ভেজে আমি স্টক করে রাখি সেই আচারটা আমি ব্যবহার করবো এখানে তো আমার এই রেসিপিটা আর কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ দেখো আমার আচার রেডি এই মশলাটা দিয়ে আমি সেটাকে ঠান্ডা করে আমি